আমি আজকে আমার অ্যাটিক স্ট্রেজি দেখব। এখান দিয়ে আমি ক্রিয়েট করলাম ফানেল ক্রিয়েট করার জন্য। এরপরে দুই সাইড ছাড়লাম দুটো বজায় রেখে, এরপরে একটা জন্য উইজার্ড ছাড়লাম। উইজার্ডগুলো আপনার ক্রিয়েট করতে সাহায্য করছে। আর বাকি রইল আর তিনটা বেইজেক, এই ডিফা ডিফেন্সটা বেইজেককে টার্গেট করেছে আর বেইজেক মেরে ফেললে বাকি বেইজেক প্রিপারেশন দিয়ে টিকা এখন লাইফ শেষ অলমোস্ট মরে গেছে। এটা তিন এই মুহূর্তে আমার কাছে আছে তিন হয়ে গেছে। তিনকে শিল দিয়ে তিন অনেক কিছু ভাঙছে, এরপরে বেউজ্রাকে অনেক ফানেল ক্রিয়েট করে এরপরে বেশ দিন বেশে ঢুকছে। সব ডিফেন্স শেষ হয়ে গেলে এটাই তিনটা আমি ক্লিক পাওয়ার আপ করে ফেললাম। এই তো এটা আমার ছিল। এখন যাই পরবর্তী ভিডিওটাতে, এটা হচ্ছে আমার সেকেন্ড ভিডিওটা, সেম স্ট্র্যাটেজি। এটা গেলে ফুল টার্ন অ্যান্ড ম্যাক্স টু লেভেল সেভেন। আমি দুইটা গোলেন দুই সাইড থেকে ছাড়লাম। সবসময় মনে রাখবেন গোলেনকে স্প্রেড করে ছাড়বেন। এরপর ফাইনাল ক্রিয়েট করার জন্য বেবি ব্রেক আর রিজার্ট করে ছাড়লাম। এরপর বাকি রিজার্টগুলো করেছি, এরপর টেকটা দুই সাইড থেকে ঢুকিয়ে দিয়েছি, এরপর আবার শিশির থেকে টেকটা যেটা ছিল সেটাও ঢুকিয়ে দিয়েছি। এরপর এখান দিয়ে দেখা যাচ্ছে তিন মাস আর শিশির থেকে জয়েন দিয়ে গেছে। এরপর হচ্ছে জয়েন্টগুলো মারার জন্য আমি কয়েকজন স্পেল ছেড়ে দিলাম। এরপর ওই স্পেলটা ছেড়ে দিলে নিয়ে অনেক আকার মেরে ফেলে। সবসময় মনে রাখবেন যখন টান হলে কাছে যাবেন তখনই কয়জনটা ছাড়ার চেষ্টা করবেন, সরি কয়জন বলি রিচ ছাড়ার চেষ্টা করবেন। এখানে এয়ার ডিফেন্স আমার দেবী জায়গার উপর লক হয়ে গিয়েছে, এখন মেরে ফেলেছে আমার দেবী জায়গা। এখানে এখন তিন সাইডে কাজ করছে, এক সাইডে তিন চালাচ্ছে এই সঙ্গে দেবী জ্যাক, এক সাইডে কাজ চালাচ্ছে বলে না মুহূর্তে আমার কাছে আছে শুধু বেবি ড্র্যাগ আর
একটা পেক্কা একটা গোলেম আর তো ডিফেন্স অনেক করছে। আমরা আবার ভিডিওটাতে চলে যাই। এখান দিয়ে দেখা যাচ্ছে যে দুই যে একটা অনেক কিছু এখান দিয়ে ক্লিয়ার আপ করে ফেলেছে। এখন আসতে টাওয়ারের কারণে মরে গিয়েছে। এখন বাকি আছে গোলেন আর একটা পেক্কা একটা কিং আর ডেভিড জেট। এখন সব ডিফেন্স গোলেমের উপর লক হয়ে গিয়েছে। সেজন্য আর্চার টাওয়ারটা ডেভিড জেট না হলে অন্য কোনো টিপসকে দেখছে না। বাকি আছে চারটা জিনিস। যাচ্ছে আর চারটাকে ধরেছে ভালোই শেষ। বেবি ট্র্যাক সবসময় আরেকটা পাশাপাশি চলবে না, তাহলে পাওয়ারটা কমে যাবে। যখন একা থাকবে তখন দেখবেন ও রেজ আপ হয়ে যায় আর অনেক তাড়াতাড়ি মারে। এটাই ছিল আমার সেকেন্ড ভিডিও। আমি এখন থার্ড ভিডিওতে চলে যাই। থার্ড ভিডিওটা আমার এটা, এটা 9 নিউজ আমার মনে হচ্ছে। খুব ভালো ছিল, সেজন্য লাগিয়েছি। আপনাদেরকে এটা সেম পদ্ধতিতে ছেড়ে স্টেপ করে ছেড়ে এটা ওয়াইড এটা এটা ডেলিভার দিলাম ক্লিন আপ করার জন্য। যেহেতু এখানে ওয়াইডটা আপগ্রেড হয়েছে, সেজন্য এখানে ডেলিভার দিচ্ছি। এখান থেকে আমি তিনটা পেপার ছেড়েছি, এরপরে তিনটা ছেড়েছি। ডেভিড ব্র্যাকের এখানে অনেক কাজ করছে। তারপরে আরেকটা এই ডেভিশন ছেড়েছি, সন্ধ্যের পেপার করে শুধু একটাই ডিপ্লয় করা বাকি আর বাকিগুলো সব মরে গেছে। এরপরে আমার কাছে দুটা গেলেন তিন সপ্তাহ তিন আর কিছু ইউজার আছে। আমার লাস্ট আমি ডেভিডটা ছেড়ে দিয়েছি এখানে। এরপর আচ্ছা টাকা পিক আপ করে ফেলেছে। এরপর লাস্ট ফিনিং খেলতে এখানে ছেড়ে দিয়েছি। এটা আমার কাছে তিনটাই পিক কাজ করছে। একটা এখন মানুষের সময় এটার আমার নিউজটা এটা এখানে ছেড়ে দিয়েছে। এরপর কুইনকে একটা আর্চার টাওয়ার দেখছে। সেজন্য কুইনকে ইনভিজিবল করার জন্য আমি প্রিপেয়ার করেছি, টাওয়ার আপ করে ফেলেছি। আর যে একটা বেবি ব্যাগ ছিল সেটা আর মনের কারণে শেষ হয়ে গিয়েছে। কিন্তু গরম যাচ্ছে আর্চার টাওয়ার দিকে। আর্চার টাওয়ার লক হয়ে গেছে গোলেমের উপর। এরপরে গোলেমের পিছনে আর্চারও লাইফ আর বাকি সব আর্চার মরে গিয়েছে। একটা আর্চার এই টাওয়ারটাকে ভাঙছে আর ভেঙে পড়েছে। আমাকে সিসি ট্রুপসও ছাড়তে হয়নি। এবার চলে যাই আমাদের ফোর্থ ভিডিওটাতে। এটা হচ্ছে আমার ফোর্থ ভিডিওটা। এটা আমি টাইমের কারণে টুইস্টার পেয়েছি। এটা ফুললি ম্যাক্স টার্ন অন উইথ ওয়াল লেভেল 10। আমি দুটো এরপরে
clear up for the now. So you can get the build with funnel shape for the now. এরপর আমি বুঝতে পারলাম না বেবি ড্রেকটা এটা কেন ছেড়ে দিল, এটা ছাড়ার কারণে আমি এখানে 99% ইউজ করে ফেলছি। আপনারা একটু খেয়াল রাখবেন যে আমার কিছু ইয়ে আছে না, কারণ এটা করার দেখিও না আমার লাইফ কমিয়ে ফেলেছিল। তার ফলে ফোন টাইম অনেক কম ছিল সেকেন্ড, এখন প্রায় অর্ধেকের থেকেও বেশি লাইফ কমিয়ে ফেলেছে। আর আমার অনেক টুকটা বাকি আছে, এখন টুকটাটা টুকটাগুলো এখন টান হওয়ার দিকে যাচ্ছে। এই চেষ্টা মারলে এই টান হলো, কিন্তু আর যেতে যেতে টাইমটা শেষ হয়ে গেল। সে না আমি না ভাঙ্গার জন্য 99% পেয়েছি। তো এ নিয়ে আমার ভিডিওটি শেষ করছি, বাই।